আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলতেছেন আপনি? হ্যাঁ আন্টি, আপনার একটা ফেসবুকে পোস্ট দিছিলেন শিক্ষক লাগবে, আমি পড়াইতে চাই। হ্যাঁ হ্যাঁ, আপনি কি বুয়েটে পড়েন? হ্যাঁ হ্যাঁ, আমি বুয়েটের ছাত্র। কোন ডিপার্টমেন্টে পড়েন আপনি? হ্যাঁ হ্যাঁ, ত্রিপলিতে পড়ি। তো কোন ইয়ার চলতেছে আপনার? আমার থিসিস চলতেছে। ভালো ভালো, তা থিসিস কোন বিষয়ের উপরে করতেছেন? ও, থিসিসের টপিক ফল্ট রাইট থ্রু দা ক্যাপাবিলিটি অফ সোলার পিভি সিস্টেম। ভালোই তো, তো আপনি কি আমার পুরাটারে পড়াইতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমার আরো স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা আছে, আমি অনেক স্টুডেন্ট পড়াই। তো ঠিক আছে, আপনি তাহলে পড়ায়েন। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা শুনেন, টাকা কিন্তু দিব 5000। 5000 টাকা? জি, সপ্তাহে কিন্তু 5 দিন পড়াইতে হবে। 5 দিন পড়াইতে হবে? জি, পারবেন কিনা বলেন, আর না পারলে বাদ দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ম্যানেজ করে নিব, পারবো আমি, পারবো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম, কারে স্যার? জি আমি নতুন শিক্ষক, ওই যে সকালবেলায় কথা বললাম ফোনে। ও আচ্ছা, আপনি নতুন শিক্ষক? জি, আসবো ভিতরে। আসেন ভিতরে। কোথায় আমার ছাত্রটা? কোথায়? জি আসতেছে, আমার খুব অমনে থেকে একটা ছেলে, দেখতে শুনে পড়াইবেন, মানুষের মতো মানুষ করে দিবেন, কানুক কানুক মাইরা ধরে হইলো মনোযোগই বানাই দিবেন, পড়ালে আর বইতেই চায় না, একেবারে মনোযোগ নাই। এটা ছাত্র? আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি মাইন কাছি পাই, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি মাইন কাছি পাই।